Assalamualaikum, Rumah Shalai Blog Page থেকে চলে এসেছি আমি রুমা মাহমুদ সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জামার পাইপেন জামাতে চিকন যে পাইপেনটা সাইডে লাগানো হয় সেই পাইপেন লাগানো দেখাবো তো আমি এখানে আগেই একটা জামা কাটিং করেছি এবং এই যে জামার সাইডটা সুন্দর করে কাটিং করে নিয়েছি ঠিক আছে এখন যেটা করব এটা সাইডে পাইপেন লাগাবো এই হচ্ছে সালোয়ারের কাপড় যেটা দিয়ে আমি পাইপেন তৈরি করব তো আগে আমি কিছু পাইপেন কাটিং করে নেই 1 ইঞ্চি থেকে একটু বেশি করে পাইপেন কাটবেন তাহলে সবচেয়ে ভালো হবে দিয়ে কাটি তাহলে অনেকগুলো কাটা যাবে যেহেতু চারপাশে জামার চারপাশে আমি পাইপিং দিব সেজন্য বেশি করে কাটতে হবে তবে আমি আপনাদেরকে এক সাইড দেখালেই আপনারা পুরো সিস্টেমটা বুঝে যাবেন আশা করছি Tami, ekta pipe ni ekটু জোড়া দিয়ে নিচ্ছে আপাতত আমার একটা হলেই আপনাদেরকে দেখাতে পারবো ঠিক আছে লম্বা করে নিলাম এখন আসেন এই যে জামা জামার সামনের পার্ট খেয়াল করবেন পেছনের পার্টে কিন্তু পাইপেন লাগানো হয় না সামনের পার্টে আমি এইভাবে এটাকে ধরব এখন আধা ইঞ্চি রেখে মনে রাখবেন আধা ইঞ্চি করে আমি জাস্ট এটা এখন একটা লম্বা করে সেলাই দিব কোনো কিছু টান দিবেন না নিচের কাপড় উপরের কাপড় কোনো কিছু টান দিবেন না জাস্ট মেশিনে যা টানে তাই না হলে কিন্তু পাইপেন বেড়ে যাবে এক এক জায়গায় পাইপেন লাগানোর সিস্টেম এক এক রকম সকল সিস্টেম কিন্তু একই রকম না এটা যদি হাতায় লাগাতাম তাহলে আমার চিন্তা ভাবনা করা লাগতো না কিন্তু এটা জামার সাইড খেয়াল রাখতে হবে জামার সাইডটা আড়াআড়ি থাকে সোজা থাকে না যার কারণে এখানে সতর্কতার সাথে করতে হয় এখন আমি নখ দিয়ে একটু ডলে নিব এইভাবে ভালো ফিনিশিং আনার জন্য আর আরেকটা কথা হচ্ছে যে পাইপেন সবসময় এমন কাপড়ে লাগাবেন যেটা দেখা যায় পাইপেনটা তো একটা সৌন্দর্য এটা যেন দেখা যায় এখন আসেন এই যে পাইপেনটা দিলাম এখন এটা চিকন করে ধরব হ্যাঁ একদম চিকন করে জামার সাইডে বেশি চড়া দিব না ওকে এখন আপনি টানতে পারেন চাইলে এখন আর কোনো সমস্যা নাই খুব ধীরে ধীরে জামার সাইডে সেলাই করে নিব ওকে এই তো জামার সাইডে যেটা সেটা চিকন পাইপেনটা আমার লাগানো হয়ে গেছে হ্যাঁ এবং জিনিসটা যেন সমান তালে থাকে সেদিকে খেয়াল করবেন
খেয়াল করেন আমার এখানে ঠিক আছে, এখানে এসে একটু চড়া হয়ে গেছে, এটা যেন না হয়। হ্যাঁ, এটা যেন না হয়, তাহলে দেখতে কিন্তু ভালো দেখা যায় না। তো এটা হচ্ছে সামনের পাট, তাহলে সামনের পাটের কাজ শেষ। এবার আসেন পেছনে, এই অংশটা খোলা। হ্যাঁ, এই অংশটাকে এইভাবে মুড়িয়ে আরেকটা সেলাই করে দেবেন। তো পাইপ প্যান্টটা লাগানো আমার টোটালি শেষ হয়ে গেছে। দেখেন এই যে সামনের দিক এবং এই হচ্ছে পেছনের দিক। এইভাবে আপনারা চারোদিক, চারোদিক বলতে সামনের পাটের দুই সাইডে এবং নিচে তিনটা, এবং পেছনের পাটের দুই সাইডে এবং নিচে, টোটাল ছয়টা জায়গায় আপনারা এইভাবে পাইপেন সেট করে ফেলবেন। এরপর জামাটা সেলাই করবেন। আমি এভাবেই করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।